Hi friends, welcome back to my channel. Myself Rajyashree Banerjee from Bankura Somalani Medical College and Hospital. আজকে আমরা পড়ব ক্লাস 12 এর কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম বায়োমলিকিউল সেটার প্রোটিনের ফার্স্ট পার্টটা আমরা আগের দিন পড়েছিলাম। আজকে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড। এই পার্টটা কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, ওকে? তো তোমরা যারা দেখোই তাদেরকে বলবো তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকে বায়োমলিকিউলস বলে চ্যাপ্টারের নাম অনুসারে প্লেলিস্ট করা আছে, তো ওখান থেকে পরপর তোমরা ভিডিওগুলো প্রথম থেকে চ্যাপ্টারের প্রথম থেকে ভিডিও মানে প্রথম থেকে যা আছে সব কটাই কিন্তু কভার হয়েছে এই অবধি। ওকে, আজকে তাহলে এটা দিয়ে শুরু করি। কি বলছে? ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ যে অ্যামিনো অ্যাসিড আমরা দেখেছিলাম প্রোটিনসের মনোমার, তো সেই অ্যামিনো অ্যাসিডের হচ্ছে ক্লাসিফিকেশন, মানে কত রকমভাবে তাকে ক্লাসিফাই করা যায়। অ্যামিনো অ্যাসিড আর ক্লাসিফাইড অ্যাজ অ্যাসিডিক, বেসিক অর নিউট্রাল ডিপেন্ডিং আপন দ্য রিলেটিভ নাম্বার অফ অ্যামাইনো অ্যান্ড কার্বক্সিল গ্রুপ ইন দেয়ার মলিকিউল। তাহলে আমরা যে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা আগের দিন দেখেছিলাম ইন্ট্রোডাকশনে, সেখানে আমরা কি দেখেছিলাম? এই স্ট্রাকচারটা, সেখানে একটা কার্বন আছে, কার্বনের একটা হাতে আছে COOH গ্রুপ, যেটা হচ্ছে কার্বক্সিল ফাংশনাল গ্রুপ, আর একটা হাতে আছে NH2, যেটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, আর একটাতে R, আর একটাতে হচ্ছে H আছে। তো এই আরটা হচ্ছে চেঞ্জের ওপর বলেছিলাম যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে চেঞ্জ হয়। এবারে এখানে একটা COOH আছে, মানে এটা হচ্ছে অ্যাসিডিক গ্রুপ, এই কার্বক্সিল গ্রুপটা হচ্ছে অ্যাসিডিক গ্রুপ, আর NH2 যেটা অ্যামাইনো এটা হচ্ছে বেসিক ইন নেচার। তাহলে এই অ্যামিনো অ্যাসিডটায় একটা তোমার অ্যাসিডিক আর একটা বেসিক, তাহলে এটা দুটো কেটে গিয়ে নিউট্রাল হবে। কিন্তু যদি এই আর গ্রুপটা মনে করো এমনই হলো, তাতেও একটা অ্যাসিডিক গ্রুপ আছে, তখন তাহলে কী হলো, দুটো অ্যাসিডিক গ্রুপ হয়ে গেলো অ্যামিনো অ্যাসিডে আর একটা বেসিক গ্রুপ। তাহলে যে টোটাল যে অ্যামিনো অ্যাসিডটা হলো, অ্যামিনো অ্যাসিডের যে স্ট্রাকচারটার কথা বলছি, সেই অ্যামিনো অ্যাসিডটা কিন্তু কী হবে, অ্যাসিডিক ইন নেচার হবে। নিউট্রাল হতে গেলে কি করতে হবে, যে যত সংখ্যক আমাদের অ্যাসিডিক যে গ্রুপ আছে সেটা যত সংখ্যক থাকবে তত সংখ্যক আমাদের বেসিক গ্রুপ থাকতে হবে। তো এখানেও দেখো COOH গ্রুপ একটা আছে, NH2 গ্রুপ একটা আছে, তাহলে এটা হচ্ছে নিউট্রাল। কিন্তু যদি কোনো সময় মনে করো আর গ্রুপটা এমনই আছে যে তাতে COOH গ্রুপ একটা আছে, তো সেই ক্ষেত্রে সেই অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, দুটো COOH গ্রুপ অর্থাৎ কার্বক্সিল গ্রুপ অর্থাৎ অ্যাসিডিক নেচার যেটা, আর একটা হবে অ্যামিনো গ্রুপ যেটা হচ্ছে একটা বেসিক ইন নেচার। তাহলে একটা অ্যামিনো একটা অ্যাসিডের সাথে একটা বেসিক কাটলো, কিন্তু আরেকটা যেটা অ্যাসিডিক মানে এক্সট্রা রয়ে গেল সেটার জন্য পুরো অ্যামিনো অ্যাসিডটার যে মানে হবে মানে বৈশিষ্ট্য যেটা বলা যায় সেটা হবে তোমার অ্যাসিডিক ইন নেচার। ওকে, এবারে সেই আর গ্রুপটাতে হয়তো COOH গ্রুপ মানে কার্বক্সিল গ্রুপে না থেকে সেখানে হয়তো অ্যামিনো গ্রুপ একটা আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, একটা অ্যামিনোর সাথে একটা এটা কেটে গেল, কিন্তু সেই যে এক্সট্রা অ্যামিনো গ্রুপটা তার জন্য পুরো যে অ্যামিনো অ্যাসিডটা সেটা হবে বেসিক ইন নেচার। তো সেটাই আমরা এইখানে দেখবো যে কিভাবে, সেটাই বলেছে এখানে, অ্যামিনো অ্যাসিড আর ক্লাসিফাইড অ্যাজ অ্যাসিডিক, বেসিক অর নিউট্রাল ডিপেন্ডিং আপন দ্য রিলেটিভ নাম্বার অফ অ্যামিনো অ্যান্ড কার্বক্সিল গ্রুপ ইন দেয়ার মলিকিউল। তাহলে ফার্স্ট লাইনটা আমরা বুঝতে পারলাম যে অ্যাসিডিক, বেসিক এবং নিউট্রাল যে অ্যামিনো অ্যাসিডে ভাগ করছি, যে ক্লাসিফিকেশনটা হচ্ছে সেটা কিসের ওপর ডিপেন্ড করে, যে আমাদের যে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা সেখানে কতগুলো অ্যাসিডিক এবং কতগুলো বেসিক কম্পোনেন্ট আছে। অ্যাসিডিক কম্পোনেন্ট হচ্ছে কার্বক্সিল গ্রুপ, আর কত এই বেসিক কম্পোনেন্ট হচ্ছে অ্যামিনো গ্রুপ। তাহলে ডিপেন্ডিং আপন দ্য রিলেটিভ নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড অ্যান্ড কার্বক্সিল গ্রুপ ইন দেয়ার মলিকিউল, ইকুয়াল নাম্বার অফ অ্যামিনো অ্যান্ড কার্বক্সিল গ্রুপস মেক্স ইট নিউট্রাল। যেটা বললাম যে ইকুয়াল নাম্বার যদি থাকে, একটা সি কার্বক্সিল গ্রুপ আছে একটা তোমার অ্যামিনো গ্রুপ আছে, তাহলে দুটো কেটে গেল, দুটো কেটে গিয়ে কী হবে, মেক্স ইটস নিউট্রাল। মোর নাম্বার অফ অ্যামিনো দেন কার্বক্সিল গ্রুপ মেক্স ইট বেসিক। কী বলছে, যদি আমাদের অ্যামিনো গ্রুপটা বেশি থাকে, যদি দুটো সমান থাকে তাহলে কী হবে, সেটা নিউট্রাল হবে, আর যদি দুটো সমান না থাকলেও অ্যামিনো গ্রুপটা বেশি আছে তাহলে হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপের নেচার অনুযায়ী আমাদের অ্যামিনো অ্যাসিডটা হবে বেসিক। আর মোর কার্বক্সিল গ্রুপ, যদি কার্বক্সিল গ্রুপ বেশি থাকে অ্যামিনো গ্রুপের থেকে, তাহলে কার্বক্সিল গ্রুপ বেশি আছে তাহলে কার্বক্সিল গ্রুপের নেচার হচ্ছে অ্যাসিডিক, তাহলে অ্যামিনো অ্যাসিডটা বিকামস হয়ে যাবে অ্যাসিডিক। তাহলে আমাদের এখান থেকে কী কী হলো, যদি মনে করো অ্যামিনো এরকমভাবে নিজেরা লিখে নাও, অ্যামিনো গ্রুপ এবং হচ্ছে আমাদের COOH গ্রুপ, এই দুটো যদি সমান থাকে তাহলে আমাদের হবে নিউট্রাল। বোঝা গেল?
যদি আমাদের অ্যামিনো গ্রুপ হচ্ছে বেশি আছে, মানে অ্যামিনো গ্রুপ মনে করো 5টা আছে আর কার্বক্সিল গ্রুপ আমাদের 4টে আছে বা 3টে আছে, মানে কম আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেটা অ্যামিনো গ্রুপ যেহেতু বেশি আছে তাহলে অ্যামিনো গ্রুপের নেচার হচ্ছে বেসিক, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটা হবে বেসিক ইন নেচার। এবার মনে করো COOH গ্রুপ বেশি আছে, মানে কার্বক্সিল গ্রুপ, মানে অ্যাসিডিক যে নেচার যে গ্রুপটার মাধ্যমে যায় সেটা হচ্ছে বেশি আছে, তাহলে আমাদের পুরো অ্যামিনো অ্যাসিডটা হয়ে যাবে অ্যাসিডিক। তো এটাই হচ্ছে মেইন এখান থেকে মনে রাখা। এবারে তারপরে ক্লাসিফিকেশানে আসছি, তাহলে অ্যাসিডিক, বেসিক এবং নিউট্রাল কিসের ওপর ডিপেন্ড করছে এবং কোনটা বেশি হলে কি হয় সেটা আমরা জেনে গেলাম। এবার আসছে দ্য অ্যামিনো অ্যাসিড হুইচ ক্যান বি সিনথেসাইজ, সেটা আর একটা ক্লাসিফিকেশান, সেখানে কি ক্লাসিফিকেশান করছে, এসেনশিয়াল আর নন এসেনশিয়াল, সেটা কিসের ওপর ডিপেন্ড করে সেটা চলো দেখি। দ্য অ্যামিনো অ্যাসিড হুইচ ক্যান বি সিনথেসাইজ ইন দ্য বডি আর নোন অ্যাজ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, অন দ্য আদার হ্যান্ড দোজ হুইচ ক্যান নট বি সিনথেসাইজ ইন দ্য বডি অ্যান্ড মাস্ট বি অবটেন থ্রু ডায়েট আর নোন অ্যাজ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এটা কিসের উপর ডিপেন্ড করে, যে আমাদের ইনটেকটা, মানে বাইরে থেকে যে আমরা ইনটেক করছি সেটা কি আমাদের করতেই হবে না না করলেও চলবে, যেটা যেগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সেগুলো কিন্তু আমাদের মাস্ট বি অবটেন, মানে আমাদের কিন্তু ডায়েটের থ্রু নিতেই হবে, সেটা আমাদের বডিতে তৈরি হয় না। নন এসেনশিয়ালগুলো কি, সেগুলো আমাদের বডিতে কিন্তু তৈরি হয়, তাই আমরা বাইরে থেকে না নিলেও চলবে। তাহলে নন এসেনশিয়াল হচ্ছে আমাদের বডিতে হচ্ছে সিনথেসাইজ হয়, বডিতে সিনথেসাইজ হলে কি হবে, বডির ভিতরেই সিনথেসাইজ হচ্ছে, তাহলে আমরা ডায়েটের থ্রু না নিলেও চলবে, কিন্তু এসেনশিয়াল, এসেনশিয়াল মানে আমাদের নিতেই হবে, তাহলে আমাদের ডায়েটের থ্রু কিন্তু আমাদের নিতেই হবে, ডায়েটের থ্রু নেওয়া মানে কি বডিতে সেটা নিশ্চয়ই সিনথেসাইজ হচ্ছে না, সেই জন্যই আমাদের ডায়েটের থ্রু সেটা এসেনশিয়াল যে সেটাকে নিতেই হবে। তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, তাহলে দু রকম আমরা ক্লাসিফিকেশান জানলাম, একটা হচ্ছে অ্যাসিডিক, বেসিক আর নিউট্রাল, আর একটা ক্লাসিফিকেশান হচ্ছে এসেনশিয়াল আর নন এসেনশিয়াল। নামগুলো থেকে দেখো বোঝা যায় অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল। অ্যাসিডিক মানে আমরা জানি যে সবসময় মনে রাখবে যে অ্যামিনো অ্যাসিডের যে স্ট্রাকচারটা আমরা জানি, সি এরম আর COOH গ্রুপ, এখানে হচ্ছে NH2 আর এদিকে হচ্ছে H, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের। তো এখানে COOHটা হচ্ছে অ্যাসিডিক, এটা হচ্ছে অ্যাসিডিক আর এটা হচ্ছে বেসিক। তাহলে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড মানে সেখানে মোট, মানে অ্যাসিড এই COOH মানে কার্বক্সিল গ্রুপটার নাম্বারটা, রিলেটিভ নাম্বারটা বেশি, মানে এখানে যদি 4টে থাকে এখানে মনে করো 5টা আছে, এখানে যদি 2টো থাকে এখানে মনে করো 6টা আছে, মানে এর থেকে এটা বেশি, সমান নয়, যদি সমান হয়ে যায় তাহলে নিউট্রাল। আর বেসিক মানে, বেসিক অ্যামিনো অ্যাসিড বললেই তোমাদের মনে পড়বে যে অ্যামিনো অ্যাসিড যে স্ট্রাকচারটা সেখানে বেসিক গ্রুপ কোনটা, NH2 গ্রুপ, তাহলে NH2 গ্রুপটা হচ্ছে অ্যাসিডিকের থেকে হচ্ছে বেশি আছে, তাই এটাকে বেসিক বলি। আর এসেনশিয়াল, নন এসেনশিয়াল, ওখানেও দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে এসেনশিয়াল মানে সেটা আমাদের দরকারি, মানে দরকার মানে কি, সেটা আমাদের ডায়েটের থ্রু আমাদের নিতেই হবে, সেটা এসেনশিয়াল মানে সেটা বডিতে সিনথেসাইজ হচ্ছে না। আর নন এসেনশিয়াল মানে সেটা না নিলেও চলবে, না নিলেও কী করে চলবে, কেন সেটা আমাদের বডিতে তৈরি হচ্ছে। এরপরে দেখো কি বলছে, সেখানে বলছে অ্যামিনো অ্যাসিড আর ইউজুয়ালি কালারলেস ক্রিস্টালাইন সলিড, মানে অ্যামিনো অ্যাসিড হচ্ছে কোনো রকম কালার নেই এবং সেটা একটা ক্রিস্টালাইন সলিড, দিস আর ওয়াটার সলিউবেল, অ্যামিনো অ্যাসিড কিন্তু ওয়াটার সলিউবেল, হাই মেল্টিং সলিড, মেল্টিং পয়েন্ট হচ্ছে অনেকটা হাই, অ্যান্ড বিহেভ লাইক সল্টস রাদার দ্যান সিম্পল অ্যামাইন্স অর কার্বক্সিলিক অ্যাসিড, এটা কিন্তু আমাদের সল্টের মতো কাজ করে, কোনো রকম এই যে অ্যামাইন্স আছে বলে সিম্পল অ্যামাইন্সের মতো বা কার্বক্সিলিক গ্রুপ আছে বলে কার্বক্সিলিক অ্যাসিডের মতো এটা কিন্তু কাজ করে না, এটা একটা সল্টের মতো বিহেভ করে। দিস বিহেভিয়ার কেন বিহেভ করে এরকম, ইজ ডিউ টু প্রেজেন্স অফ বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক গ্রুপ ইন দ্য সেম মলিকিউল, একটা মলিকিউলের মধ্যে অ্যাসিডিক গ্রুপও আছে আবার বেসিক গ্রুপও আছে, তাহলে কী করবে সেটা তো, মানে অ্যাসিডিক মানে তোমার অ্যাসিডের মতনও বিহেভ করতে পারবে না আবার বেসিকের মতনও বিহেভ করতে পারবে না, বেসের মতো, তাহলে সেটা সল্টের মতো সেই জন্য বিহেভ করে। তাহলে অ্যামিনো অ্যাসিড হচ্ছে বিহেভ করে সল্টের মতো, কেন, কারণ অ্যামিনো অ্যাসিডের যে স্ট্রাকচার সেখানে অ্যাসিডিক গ্রুপও আছে বেসিক গ্রুপও আছে, সেই জন্যই অ্যামিনো অ্যাসিড কোনো রকম
অ্যাসিড বা বেসের মতো বিহেভ না করে সল্টের মতো বিহেভ করে। ইন অ্যাকুয়াস সলিউশন দ্য কার্বক্সিল গ্রুপ ক্যান লুজ এ প্রোটন অ্যান্ড অ্যামিনো গ্রুপ ক্যান অ্যাকসেপ্ট এ প্রোটন গিভিং রাইজ টু এ ডাইপোলার আয়ন নোন অ্যাজ জুইটার আয়ন। জুইটার আয়ন কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি বলছে? আমাদের অ্যাকুয়াস সলিউশনে, অ্যামিনো অ্যাসিডে যদি একটা অ্যাকুয়াস সলিউশন করা হয় তাহলে কি হবে, এই যে অ্যামিনো গ্রুপটা আছে আর এইটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, দেখো এটার সাথে এটা মিলছে না, এই যে সি, এই যে এটা হচ্ছে এইচ এইচ, এটা হচ্ছে আর, আর এদিকে হচ্ছে সি ও ও এইচ, মানে এটাকে ভেঙে লিখেছে কার্বক্সিলিক গ্রুপটাকে, আর এখানে হচ্ছে এন এইচ টু, এনের একটা লোন পেয়ার এখানে আছে। তো এবারে কী হচ্ছে, এটাকে যখন আমি অ্যাকুয়াস সলিউশনে দিচ্ছি কী হচ্ছে, এখান থেকে হাইড্রোজেনের এই বন্ডটা ভেঙে যাচ্ছে, করে এটা কিন্তু এইচ প্লাস রূপে বেরিয়ে যাচ্ছে। এই এইচ প্লাসটা কী হচ্ছে, এইখানে চলে আসছে, এর যে লোন পেয়ারটা আছে এর সাথে বাইন্ড করে নিচ্ছে, এ একে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, নিজের একটা ইলেকট্রন মানে একটা বন্ড তৈরি করে নিচ্ছে, করে এবারে তাহলে কী হলো দেখো, বলছে ইন অ্যাকুয়াস সলিউশন দ্য কার্বক্সিল গ্রুপ ক্যান লুজ এ প্রোটন। কার্বক্সিল গ্রুপ কী করলো, একটা প্রোটন লুজ করে দিল, এটা হচ্ছে প্রোটন এইচ প্লাস, এইচ প্লাসটাকে লুজ করে দিল, আর কী করবে এই এন এইচ টু গ্রুপটা সেটাকে অ্যাকসেপ্ট করবে, সেটাই বলছে। অ্যান্ড অ্যামিনো গ্রুপ ক্যান অ্যাকসেপ্ট এ প্রোটন, এবং সেই অ্যাকসেপ্ট করলে কী তৈরি হবে লাস্ট, আর সিএইচ, এটা আর সিএইচ এটা এরমই থাকবে, তারপরে সি ডাবল বন্ড ও ও, আর এখানে হচ্ছে এইচ প্লাস রূপে বেরিয়ে গেছে, মানে কী হচ্ছে এখানে এই বন্ডটাতে দুটো ইলেকট্রন ছিল, এ কী করেছে বলেছে আমি একটাও ইলেকট্রন নেবো না আমি চলে যাবো, বলে কী হয়েছে তাহলে এর মানে এই বন্ডটা কী করে ফর্ম হয়েছিল, অক্সিজেনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তো হাইড্রোজেন যখন বেরিয়ে গেল ও তখন নিজের ইলেকট্রনটাও নিল না, তাহলে অক্সিজেনের কাছে নিজের একটা ইলেকট্রন ছিল, আবার একটা ইলেকট্রন হাইড্রোজেনেরটাও আবার অ্যাড হয়ে গেল, তাহলে কী হলো ও মাইনাস হয়ে গেল, আর হাইড্রোজেন এইচ প্লাস রূপে ছিল, এই এইচ প্লাসটা যখন এখানে গিয়ে বাইন্ড করলো তখন কি হলো, এর কাছে একটাও ইলেকট্রন নেই, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এর কাছে দিল, তাহলে এটা তখন প্লাস হয়ে গেল, বোঝা গেল, এখানে একটা ইলেকট্রন হাইড্রোজেন মানে রেখে দিয়ে এলো, সেই ফলে এখানে একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেল, এখানে আবার হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন নেই তাই এ এর থেকে নিয়ে নিল, ফলে এখানে একটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, তাই এখানে একটা প্লাস হয়ে গেল। তো এই যে আয়নটা তৈরি হলো নেগেটিভ এবং এখানে পজিটিভ, এইটাকে আমরা বলছি জুইটার আয়ন। দিস ইজ নিউট্রাল বাট কন্টেইন বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ। এই যে আয়নটা তৈরি হলো এটা দেখো নিউট্রাল, এখানে একটা পজিটিভ আছে এখানে একটা নেগেটিভ, তাহলে কেটে যাবে, তাহলে এটা হচ্ছে নিউট্রাল, কিন্তু আমাদের পজিটিভ এবং নেগেটিভ দু রকমেরই কিন্তু চার্জ থাকে। তো এইটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে যে জুইটার আয়ন হচ্ছে নিউট্রাল, এটা মনে রাখবে যে জুইটার আয়ন হচ্ছে নিউট্রাল কিন্তু হ্যাভ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুটোই আছে কিন্তু সমান সংখ্যক থাকার জন্য ওটা নিউট্রাল হয়ে যাচ্ছে। ইন জুইটার আয়নিক ফর্ম অ্যামিনো অ্যাসিড শো অ্যাম্ফোটেরিক বিহেভিয়ার অ্যাজ দে রিয়্যাক্ট বোথ উইথ অ্যাসিড অ্যান্ড বেস। এই জুইটার আয়ন ফর্মে যখন অ্যামিনো অ্যাসিডটা থাকে এইরকম ফর্মে, তখন অ্যাসিড এবং বেস দুটোর সাথে কিন্তু রিয়্যাক্ট করে, তো সেই জন্য তখন তাকে বলা হয় অ্যাম্ফোটেরিক বিহেভিয়ার, সেই জন্য বলা হয় অ্যামিনো অ্যাসিড শোস অ্যাম্ফোটেরিক বিহেভিয়ার। কী তো এটা কিন্তু জুইটার আয়নিক ফর্মে, এমনি ফর্মে করে না, সেটা মনে রাখতে হবে। এরপর আসছে আর একটা মনে রাখার জায়গা, সেখানে তাহলে এটা একটা মনে রাখার জায়গা, এখানে একটা মনে রাখতে হবে, এইটা একটা কি বলছে, এক্সেপ্ট গ্লাইসিন অল আদার, এটা কিন্তু আমি আগে তোমাদের বলে দিয়েছি, যখন আগের দিন আমি এইখানটা পড়িয়েছিলাম তো এখানে আমি বলে দিয়েছিলাম এই যে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে না, তো সেটাই আবার এখানে দিচ্ছে দেখো, এক্সেপ্ট গ্লাইসিন অল আদার ন্যাচারালি অকারিং আলফা অ্যামিনো অ্যাসিড আর অপটিক্যালি অ্যাক্টিভ, শুধুমাত্র গ্লাইসিন ছাড়া অন্যান্য আলফা অ্যামিনো অ্যাসিডগুলো সব কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। Since the alpha carbon atom is asymmetric, asymmetric মানে যেটা হচ্ছে কাইরাল কার্বন, মানে কার্বনের হচ্ছে চারটে হাত, তো চারটে হাতে যদি আলাদা আলাদা গ্রুপ থাকে তখন তাকে বলা হবে অ্যাসিমেট্রিক, কিন্তু গ্লাইসিনের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম যে সেখানে কিন্তু এই আরটা হচ্ছে আবার এইচ, ফলে দুটো গ্রুপ হচ্ছে এক হয়ে যাচ্ছে, ফলে অ্যাসিমেট্রিক হচ্ছে না, তাই অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করছে না। তো এই এক্সেপ্ট গ্লাইসিন অন্যান্য অ্যামিনো অ্যাসিডগুলো অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে। This exists both in D and L form. যেগুলো হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে সেগুলো আবার D form এবং L form এ হচ্ছে থাকে।
মোস্ট ন্যাচারালি অকারিং অ্যামিনো অ্যাসিডস হ্যাভ এল কনফিগারেশন, বেশিরভাগ যে নেচারে পাওয়া যায় অ্যামিনো অ্যাসিডগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এল কনফিগারেশনে থাকে। তোমরা এগুলো কিন্তু বায়োমলিকিউলসে আমি যে ফার্স্ট যখন পড়িয়েছিলাম অপটিক্যাল অ্যাক্টিভিটি সেখানে কিন্তু ডি এল নেচার সব কিছু পড়ানো আছে তোমার কার্বোহাইড্রেটের ওইখানে, তো ওই রকমই অনেকটা কিন্তু এই অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্র, বুঝা গেল? যেমন কার্বোহাইড্রেটের অপটিক্যাল অ্যাক্টিভিটিতে ডি এল ফর্ম হয়, এখানেও সেরকম অ্যামিনো অ্যাসিডে ডি এল ফর্ম হয়। তো যেগুলো অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে সেগুলোতে ডি এবং এল ফর্ম দুটোই দেখা যায়, কিন্তু যেগুলো ন্যাচারালি অকারিং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো এল কনফিগারেশনে পাওয়া যায়। এল অ্যামিনো অ্যাসিড আর রিপ্রেজেন্টেড বাই রাইটিং দ্য এনএইচ টু গ্রুপ অন দ্য লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এই যে এনএইচ টু গ্রুপটা লিখছি এটাকে লেফট হ্যান্ড সাইডে লিখলে যেটা হবে সেটাকে আমরা বলছি এল কনফিগারেশন। ওকে, তাহলে এই অবধি আমাদের কমপ্লিট হলো, পরের দিন আমরা পড়বো স্ট্রাকচার অফ প্রোটিন। ওকে, থ্যাংক ইউ।